প্রভাত বন্ধুরা, আমরা প্রতিদিন সকালে জেগে উঠি একটা সুন্দর ভাবনা নিয়ে, যা আমাদের সারাদিনের কাজকর্মে এনে দেয় এক অনবদ্য মাত্রা। আর প্রতিদিনের একঘেয়েমি কাজকর্মে বৈচিত্র্য আনতে যদি আমরা এই ছোট ছোট কাজগুলো যোগ করি, তাহলে যেমন আমাদের মন স্নিগ্ধতায় ভরে উঠবে, তেমনি আমরা আমাদের ঘরের মধ্যেই তৈরি করে নিতে পারবো একটা ছোট্ট সবুজ পৃথিবী। আর এখন আমি আমার গাছগুলোকে মাটি খুঁড়ে সার ও জল দিচ্ছি। অনেক দিন এগুলো করা হয়নি, সময় করে উঠতে পারিনি, তো আজ একটু সময় পেয়েছি। আর আমার সকালের কাজটা অনেকটাই এগিয়ে গেছে, আমার চা ব্রেকফাস্ট এগুলো সব হয়ে গেছে। আর আজ যেহেতু সানডে, তাই একটা স্পেশাল লাঞ্চ তো থাকছেই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এখন যাওয়া যাক আমার কিচেনে। আজ আমি বানাবো তন্দুরি চিকেন। আর এই তন্দুরি চিকেন বানানোর জন্য একটা তন্দুরি মশলা আমি তৈরি করে নিচ্ছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আগেও আমি একবার তন্দুরি মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই তন্দুরি মশলাটা বানানোর জন্য আমি নিয়েছি একটা স্টার অ্যানিস, এক স্টিক দারচিনি এইভাবে টুকরো করা, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, 1/4 জায়ফল, একটা জয়িত্রীর ফুল, একটা বড় এলাচ, 1 টেবিল স্পুন গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে, আর 1 টিস্পুন গোলমরিচ, আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কাসেউরি মেথি। এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। আর এই আইটেমগুলো যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা গরম মশলাও ইউজ করতে পারেন। এবার গ্যাসটা আমি অন করলাম। এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি আজকে 4 পিস তন্দুরি চিকেন বানাবো। তার জন্য আমি বাজার থেকে আমি এরকম তন্দুরি চিকেনের পিস করিয়ে এনেছি। আর তন্দুরি চিকেন বানাতে লাগছে, আমি এখানে নিয়েছি একটা বড় পাতিলেবু, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, এখানে আছে কাশ্মীরি রেড চিলি, সর্ষের তেল 1/2 কাপ, চাট মশলা, আর নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ, আর এখানে আছে এই যে তন্দুরি মশলাটা বানালাম সেটা, আর লাগছে 1/2 কাপ জল ঝরানো টক দই। আমি টক দইটা একটা বড় ছাঁকনির মধ্যে এইভাবে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি, দেখুন কতটা জল এর মধ্যে ছিল। প্রথমে আমি এই চিকেন পিসগুলো আমি এইভাবে চিরে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এইভাবে আমি সব কটা তন্দুরি পিসি চিরে নেব। যখন এগুলো চিরে নেবেন, দেখবেন একটু ডিপ করে চিরবেন, যেন এই ছুরিটা ভিতরে হাড়ের মধ্যে টাচ করে। এবার এই তন্দুরি চিকেনের পিসগুলোর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 বড় পাতিলেবু রস দিয়ে এটা আমি প্রথমে
তা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হাফ টেবিল স্পুন হাং কার্ড, এক টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন কাশ্মীরি রেড চিলি, চার টিস্পুন সর্ষের তেল, এক টিস্পুন চাট মশলা, পরিমাণ মতো নুন, আর যে তন্দুরি মশলাটা আমি বানালাম সেটা দেব টু টিস্পুন। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কোনো ফুড কালার ইউজ করছি না, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। এই পেস্টটা আমার হয়ে গেছে, এটা আমি চিকেনগুলোতে ভালো করে মাখিয়ে চিকেনগুলো আমি 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার এই চিকেনগুলো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এই চেরা অংশগুলোর মধ্যে ভালো করে যেন এই মিশ্রণটা ঢুকে যায়। এইভাবে আমি চিকেনগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা আমি 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর আজকে আমি লাঞ্চের জন্য তান্দুরি চিকেনটার সাথে বানাচ্ছি মিক্সড হার্বড রাইস। এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, অন্য একদিন এটা শেয়ার করে দেব। আর এই হার্বড রাইসে আমি দিচ্ছি মিক্সড হার্বস, অরিগ্যানো, এইসব দিয়েই আমার হার্ব রাইসটা, আরও কিছু জিনিস দিয়ে আমি বানিয়ে নিচ্ছি যেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। চার ঘন্টা পর আমি এই চিকেনগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার তন্দুরিগুলো বানাবার জন্যে ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি। আমি সবার সুবিধার জন্য গ্যাস ওভেনে ননস্টিকের তাওয়ায় তন্দুরিটা করে দেখাচ্ছি। এটাই তো, এই তাওয়ার মধ্যে আমি কিছুটা সাদা তেল আর বাটার একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা ব্রাশ করে দিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি, আর এই দুটো আমি দিয়ে দিলাম, দুটো দুটো করে আমি তৈরি করে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিলাম, দিয়ে চিকেনটাকে উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে তন্দুরটাকে তৈরি করে নিতে হবে। চিকেনগুলো আমার রেডি হয়ে গেছে, এইভাবে আমি আরও দুটোকে তৈরি করে নিচ্ছি। আর এই স্মোকি ফ্লেভারের জন্য আমি এক টুকরো কাঠকয়লা নিয়েছি, এটা আমি ভালো করে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। একটু লাল লাল কালার এলে এটা আমি একটা স্টিলের বাটির মধ্যে অল্প একটু ঘি দিয়ে তন্দুরে প্লেটে রেখে 10 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো।
এটা আমার লাল লাল হয়ে এসেছে আর একটু লালচে কালার হলে এটা আমি ছোট স্টিলের বাটির মধ্যে রেখে অল্প একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম আর লিডের হোলটার মধ্যে আমি এটা চেপে দিলাম যাতে এর স্মোকি ফ্লেভারটা বেরিয়ে না যায়। স্পেশাল লাঞ্চ তো আমি রেডি করে ফেললাম, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো খাওয়া দাওয়া করতে থাকবেন। টাটা।